প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি বাজারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা একটি কন্টিন আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে যিনি দাঁড়িয়ে আছেন, ইনি এসছেন পীরগাছা থেকে, কৃষি বাজারে আসছেন। তিনি একটি মিনি পাওয়ার টিলার আমাদের এখান থেকে ক্রয় করেছেন। আমার নাম মোহাম্মদ আফজাল হোসেন। আমার বাসা পীরগাছা থানার দেউতি নাগদা গ্রামে। নিড়ানি যন্ত্র হিসেবে এটা আমার খুব কাজে লাগবে। আমরা সবজি চাষি, সবজি চাষের জন্য এটা জানলার নিচে যখন আমরা ঘাস টাস নিড়ানোর জন্য খুবই উপযোগী একটা জিনিস। আচ্ছা, এই কারণে বেশি আগ্রহ এই জিনিসটার উপরে, ইউটিউব দেখে অনেকটা আসছে। আচ্ছা আচ্ছা, তারপরেও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ধারণা নেওয়া আছে। হ্যাঁ, ইনশাল্লাহ অনেক বহুমুখী কাজ করা যাবে এই মেশিনটা দিয়ে। এখানে তো সব ধরনের মেশিন আছে, আপনার 10 হর্স পাওয়ার, এটা আপনার আরও বড় মেশিন আছে, এটা অনেক পাওয়ারের। আপনার পাওয়ার টিলার, বড় পাওয়ার টিলার আছে, স্প্রে মেশিনগুলো আছে, পাওয়ার স্প্রে, তারপরে আপনার পেট্রোল পাম্প একগুলেন আছে, পানি সেচ পাম্প একগুলেন আছে, অনেক কিছুই দেখলাম আর কি। মানে যে ধরনের মেশিনগুলো দেখলেন, এই মেশিনগুলো আসলে বর্তমান কৃষির জন্য কতটুকু উপযোগী? খুবই উপযোগী, সবগুলোই কৃষির জন্যই উপযোগী। আসলে মানুষ তো এখন আধুনিকতার ছোঁয়ায় সবখানেই চলে আসছে, সবকিছুই আধুনিকতার ছোঁয়ায়। সবাই যদি প্রযুক্তির দিকে চলে আসে, ইনশাআল্লাহ কৃষি থেকে সবাই ভালো কিছু আশা করবে। মূল কথা হচ্ছে, কৃষি বাজারের উদ্যোগে এরকম যদি খুবই ভালো রেটে যদি চাষিদের কাছে হস্তান্তর করা যায়, তাহলে আমার মনে হয় সাধ্যমতো সবাই, সব চাষিরাই চেষ্টা করবে কেনার জন্য। প্রিয় দর্শক, আপনাদের যাদের এই ধরনের মেশিন প্রয়োজন আছে, অবশ্যই কৃষি বাজার ইউটিউব চ্যানেল অথবা কৃষি বাজার ফেসবুকে আপনারা ভিজিট করলে আমাদের এই ধরনের অনেক কৃষি মেশিন পেয়ে যাবেন। আপনাদেরকে, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি বাজারে আসার জন্য। ধন্যবাদ।